জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শাসক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কোথায় আছেন এইমাত্র খোঁজ মিলেছে। চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কোথায় আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এমনকি তার সাথে সাথে কারা রয়েছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব গ্রেফতার হয়েছেন, তিনি ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন, তিনি কি তথ্য দিচ্ছেন সেটিও আমরা দেখবো এই ভিডিওতে। তার পাশাপাশি দশক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের দমন নির্যাতন চালানো হয়েছে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। দশক অনেক সময় গুঞ্জন উঠেছিল তিনি নাকি ক্যান্টনমেন্টে আছেন, সেনা হেফাজতে আছেন, সেনা হেফাজতে থেকেও তিনি কীভাবে পালিয়ে গেলেন তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। দর্শক আপনার এই ভিডিওটি দেখেছেন, তিনি একটি পার্কে বসে কপি কাটছিলেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের নিয়ে, আইনজীবীদের নিয়ে। সে সময় সেখানকার বাংলাদেশিরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, এমনকি সেখানে উপস্থিত রয়েছিলেন চ্যানেল 24-এর ক্যামেরা। দর্শক সেখানেই ধরা পড়েছে আসল ঘটনা, তিনি এখন কলকাতায় আছেন বলে জানা যাচ্ছে। দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।